আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি প্রত্যেক টেকনিশিয়ান দেশে এবং দেশের বাইরে যে যে এখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালোবাসি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পিসিতে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন পিসিতে কীভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন এটার সম্পর্কে কথা বলব অনেকে আমাকে বিভিন্ন ফ্ল্যাশ ফাইল বিভিন্ন সফটওয়্যার লিঙ্ক বিভিন্ন টুলসের রিকোয়েস্ট করেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়ার জন্য বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য আবার অনেকেই বিভিন্ন প্রবলেমের ছবি আমাকে পাঠান ফেসবুকে পাঠান ইমুতে পাঠান তো সেক্ষেত্রেও আমি বলি যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য এর কারণ হচ্ছে ফেসবুকে বা ইমুতে যখন আপনারা একটা ছবি পাঠান তো সেক্ষেত্রে দেখা যায় ছবিটার যে অ্যাকুরেট কোয়ালিটি বা কি লেখা আছে এই ইনফরমেশানগুলো কিন্তু সঠিকভাবে অনেক সময়ই দেখা যায় না আর হোয়াটসঅ্যাপে সেন্ড করলে কি হয় কারণ হোয়াটসঅ্যাপে আপনার ছবির যেই ম্যাগাভাইট থাকে সবির যে অরিজিনাল কোয়ালিটিটা থাকে এই কোয়ালিটিটা অ্যাকুরেট থাকে আবার এখানে কোনো প্রকার ছবি মডিফাইড না হয়েই অরিজিনাল ছবিটা চলে আসে তো এই জন্যই মূলত হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর কথা বলি বা কোনো ইনফরমেশান জানতে চাইলে কোনো তথ্য জানতে চাইলে আমি বলি যে হোয়াটসঅ্যাপে নক করার জন্য এবং আমি যে লিঙ্কগুলো শেয়ার করি এগুলো আমি হোয়াটসঅ্যাপ থেকেই লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করি এর কারণ হচ্ছে আমি হোয়াটসঅ্যাপটা ইউজ করি কম্পিউটারে যার কারণে আমি যে কোনো লিঙ্কে লিঙ্কগুলোকে কপি করে খুব সহজেই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে দিতে পারি তো দেখা গেছে যিনি ওপার থেকে যিনি ইউজ করেন তো উনি আবার অনেক সময় দেখা গেছে মোবাইল দিয়ে ইউজ করেন যার কারণে উনি এই মোবাইল দিয়ে সফটওয়্যার ডাউনলোড করতে পারেন না বা মোবাইল থেকে আবার এটাকে কম্পিউটার ট্রান্সফার করা এই একটা ঝামেলায় যান তো এর জন্য আমি আজকে যে পদ্ধতিটা দেখাবো এটা দিয়ে আপনি একই সাথে মোবাইলেও ইউজ করতে পারবেন এবং কম্পিউটারও হোয়াটসঅ্যাপ একই সাথে ইউজ করতে পারবেন এবং আপনি যে চ্যাট করবেন যে এই চ্যাট হিস্টোরি এই সবগুলো জিনিস একই সাথে আপনার মোবাইল এবং কম্পিউটারে ট্রান্সফার হবে সাপোজ ধরেন আপনি আমার কাছে একটা ছবি পাঠালেন এই ছবিটা আমার মোবাইলে আসলো একই সাথে আপনার কম্পিউটার স্ক্রিনেও শো হলো আবার আমার ফোনেও চলে আসলো তো এটা হচ্ছে এটার বেনিফিট এবং আমি আপনাকে একটা লিঙ্ক দিলাম একই সাথে এটা আপনার লিঙ্কটা আপনার মোবাইলেও গেলো এবং আপনার কম্পিউটার স্ক্রিনেও চলে গেল তো এই হচ্ছে সুবিধা আর এই ভিডিওটি করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন আমার অনলাইন টেকনিশিয়ান বন্ধু অনলাইন স্টুডেন্ট উনি হচ্ছেন ইন্ডিয়ার কলকাতা থেকে রবিউল শেখ যিনি দিন হয়েছে আমার অনলাইন ট্রেনিং কোর্সে অ্যাডমিশন নিছেন তো আলহামদুলিল্লাহ ইনি মোটামুটি এখন সবগুলা কাজই উনি ওনার নিজের দোকানে বসে বসে করতে পারতেছেন এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় আগে ওনার যেই প্রবলেমটা হতো এটা হচ্ছে আপনার যেগুলো লেটেস্ট দামি দামি কিছু ফোন আছে যেগুলো ওনার বাহিরে থেকে করিয়ে আনতে হতো মানে অন্য দোকানে গিয়ে অন্য টেকনিশিয়ানের কাছে গিয়ে এই কাজগুলা করিয়ে আনতে হতো তো আলহামদুলিল্লাহ উনি এখন এই সকল কাজগুলা নিজে নিজেই করতে পারেন ওপ্পো যত প্রকার ওপ্পো ফোন আছে এবং লেটেস্ট ব্র্যান্ডের যে সকল ফোনগুলো আছে এগুলোর কাজ এখন নিজে নিজেই বুঝেন নিজে নিজেই করতে পারেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে আমার অনলাইনে যারা আছেন স্টুডেন্ট এবং যারা আমার শরণাপন্ন হন বিভিন্ন প্রবলেমে পড়ে তা আমি চেষ্টা করি যথাসম্ভব হেল্প করার জন্য তেমনি আজকে আমার আরেক স্টুডেন্ট উনি হচ্ছেন সিলেট থেকে বাংলাদেশের সিলেট থেকে উনি আজকে একটা প্রবলেমে পড়ছেন যেটা একটা চাইনিজ ফোনকে ফ্ল্যাশ করতে গিয়ে এরা অ্যাক্সিডেন্টলি ডেট হয়ে গেছে যেটা হচ্ছে আপনার ন্যান্ড সিপিও যুক্ত ফোন আপনারা জানেন যে ন্যান্ড সিপিও যুক্ত ফোনগুলো একটু প্রবলেমেরই হয় বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম দেখা দেয় তো আলহামদুলিল্লাহ উনি এই ফোনটাকে সাকসেসফুলভাবে রিকভার করতে সক্ষম হয়েছেন এবং খুব সুন্দরভাবেই ফোনটা রিকভার হয়েছে আইবি নাম্বার বেসব্যান নাম্বারে কোনো প্রকার প্রবলেম দেয় নাই তো এই ছিল আমাদের আমার অনলাইন যেই স্টুডেন্ট তাদের সাপোর্ট তাদেরকে আমি কিভাবে সাপোর্ট দিই এটা সম্পর্কে একটা ছোটো রিভিউ বলতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে অনলাইন কোর্সটা আমি আসলে কিভাবে করাই যে এটা আসলে কি শিখতে পারবেন কি পারবেন না এরকম একটা অনেকেরই কনফিউশন থাকে অনলাইনে কাজগুলো আসলে শেখা যায় কতটুকু এটার গ্রহণযোগ্যতা এগুলা অনেকেই অনেকের মনে প্রশ্ন জাগে তো দেখেন আপনার যদি নিজের সব থাকে তো সেক্ষেত্রে হয় কি আপনার বেসিক অনেকগুলা জিনিসই আপনি কিন্তু নিজে জানেন একটা ফোনের বেসিক বিষয়গুলো আপনার অবগত আছে যেহেতু আপনি একজন টেকনিশিয়ান আর অনলাইনে কোর্সটা আমি তাদেরকেই করাই যারা আপনার টেকনিশিয়ান হার্ডওয়্যারের ক্ষেত্রে হার্ডওয়্যারে কাজ করেন এবং যারা মোটামুটি সফটওয়্যার শুরু করতে ইচ্ছুক বা শুরু করছেন করতেছেন কিছু প্রবলেম হয় ওনাদেরকেই আমি এই অনলাইন ট্রেনিং কোর্সটা ওনাদের জন্যই প্রযোজ্য মূলত তো ওনাদেরকে আমি ট্রেনিং কোর্সটা করাই তো ট্রেনিং কোর্সটা হচ্ছে আপনার আমার যেই অনলাইন এক্সক্লুসিভ কিছু টিউটোরিয়াল যেগুলোতে হচ্ছে আপনার একদম বেসিক থেকে আপনি যখন একটা সফটওয়্যারের কাজ শুরু করবেন বেসিক থেকে আপনার কি কি বিষয় জানা দরকার এই বিষয়গুলো নিয়ে এখানে একদম টোটাল ইন্ট্রোডাকশান ভিডিও দেওয়া আছে একদম টোটাল বেসিক থেকে কী কী বিষয় জানতে হবে সবগুলো জিনিসই এখানে আপনার দেওয়া আছে বেসমেন্ট রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আপনার কী কী প্রবলেম হইতে পারে কীভাবে প্রবলেমগুলা কীভাবে ফিক্স করা যায় এই সকল ইনফরমেশান এখানে দেওয়া আছে যেখানে এক একটা ভিডিওর যেই সময়কাল এটা হচ্ছে যেমন এই ভিডিওটার সময়কাল হচ্ছে আপনার ছেচল্লিশ মিনিট এটার ডিউরেশন এটা হচ্ছে চব্বিশ মিনিট এটা পঁয়ত্রিশ মিনিট এরকম সবগুলোই আপনার বড়ো বড়ো অনেক বড়ো বড়ো ইনফরমেশান যুক্ত ভিডিও যেগুলো দেখার পরে আপনার আমি মনে করি না যে আপনার আর কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকার কথা বা প্রবলেম থাকবে এরপর পরবর্তী দেখা যায় আপনারা হয়তো কোনো প্রকার ফাইলে লিঙ্ক থাকতে লিঙ্ক লিঙ্কের প্রয়োজন হইতে পারে আপনার কোনো প্রকার হেল্পের প্রয়োজন হইতে পারে আমি অলওয়েজ অনলাইনে থাকি আপনাদের যে কোনো প্রাইজ যখনই লাগবে এটা আমি ইনস্ট্যান্ট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি তো এই ট্রেনিং ক্লাসগুলো আমি দিয়ে থাকি প্রতিদিন একটা অথবা দুইটা অথবা সর্বোচ্চ তিনটা এরকম করে দিয়ে থাকি তো এর ভিতরে ট্রেনিং ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পরে এটার ভিতরে আবার কিছু মৌখিক জিজ্ঞাসা করা হয় কিছু যেটা ছোটোখাটো একটা এক্সাম বলতে পারেন এক্সামের মতো হয় যেটাতে আমি কিছু প্রশ্ন করে থাকি এই প্রশ্নগুলোর অ্যান্সার করলেই পরবর্তী ক্লাস দেওয়া হয় তো এইভাবে সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট হয় প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতেছে নতুন নতুন ফোন বাজার আসতেছে নতুন নতুন কিছু কাজও চলে আসতেছে নতুন নতুন সমস্যা আসতেছে তো সেক্ষেত্রে আমি টিম ভিউয়ারের সাপোর্ট আপনার হোয়াটসঅ্যাপ সাপোর্ট ফাইল সাপোর্ট সবগুলো সাপোর্টই আমার কাছ থেকে ইনসেলা পাবেন কোনো প্রবলেম হবে না এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই আর যেহেতু আপনারা একজন দোকানদার সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন নতুন নতুন সেট আপনাদের কাছে আসবে দেখা গেছে একটা কাজ বুঝলেন না সেক্ষেত্রে আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে টিম ভিউয়ারের মাধ্যমে কাজগুলো করে দিলাম আর যখনই আপনি আমার এই ট্রেনিং কোর্সটা করবেন সেক্ষেত্রে আপনি টোটাল একটা জি বিজনেস বা জি এস যে রিপেয়ারিং সেকশন এই সেকশনটা সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়ে যাবেন আপনি তো সেই ক্ষেত্রে আমি যখন আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দেবো আপনি তখন কাজটা নিজে নিজেই করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি অনলাইন ট্রেনিং স্টুডেন্টদেরকে কীভাবে কাজ শেখাই এটা সম্পর্কে ছোট একটা রিভিউ তো এখন আমরা দেখবো ফিসিতে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই তো আপনি যখন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন তো সেক্ষেত্রে এরকম একটা অপশান দেখতে পারবেন এখানে কর্নারে ডান পাশের কর্নারে দেখতে পাবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে জাস্ট নিউ ব্রড সরি এখান থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ ওয়াইপ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আমার এখানে আমার কম্পিউটারটা এখন লগ ইন করা আছে আমি এটাকে লগ আউট করে দিচ্ছি লগ আউট করে দিলে এটা কম্পিউটার স্ক্রিন থেকে চলে যাবে আচ্ছা চলে গেছে তো এখন এখানে আমার যেটা করা লাগবে এখন দেখাই ব্যাগ দিলাম এখানে আবার ক্লিক করলাম হোয়াটসঅ্যাপ ওয়েব এটাতে ক্লিক করলাম তো এখানে দেখেন আমার যে মোবাইলের একটা কিউআর কোড স্ক্যান করতেছে তো এই কিউআর কোডটা আপনি পাবেন আপনার কম্পিউটারে যাবেন হচ্ছে ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়া ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম হোয়াটসঅ্যাপ যখন আপনি গুগলে সার্চ করবেন তখন এই ওয়েবসাইট চলে আসবে ওখান থেকে গিয়ে আপনারা লিঙ্কটা বের করে ফেলতে পারবেন সেকেন্ড কাজ হচ্ছে জাস্ট মোবাইলটাকে এই কিউআর কোডের সামনে কিউআর কোডের সামনে আনলেই কাজ শেষ বাকি কাজ আপনার কম্পিউটারে অটোমেটিক চলে যাবে তো এই মাধ্যমে আপনার সকল ইনফরমেশান চ্যাট ইনফরমেশান সবগুলা সকল ইনফরমেশনগুলা কম্পিউটার স্ক্রিনে চলে আসবে তো এইভাবে আপনি যত প্রকার লিঙ্ক আছে ফাইল আছে সবগুলা ফাইল লিঙ্ক তথ্য আদান প্রদান কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন তো এই ছিল আজকে টিউটোরিয়াল ইনশাল্লাহ নেক্সটের টিউটোরিয়াল আবার দেখা হবে আর আপনি যদি চান যে অনলাইন ট্রেনিং কোর্সে অ্যাডমিশান নিবেন তো সেক্ষেত্রে আমার নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে এবং কী কী কাজ আপনি অনলাইন ট্রেনিং কোর্সে শিখবেন এর বিস্তারিত প্রথম দেওয়া আছে তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন